সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই জয় পেয়েছে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সভাপতি পদে 1669 ভোট পেয়ে জয়ী হয়েছেন ঐক্য পরিষদ প্রার্থী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পরিষদের প্রার্থী আব্দুল বাসিত মজুমদার পেয়েছেন 1340 ভোট। সম্পাদক পদে 1676 ভোট পেয়ে জয়ী হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। তার প্রতিদ্বন্দ্বী রবিউল আলম পেয়েছেন 1369 ভোট।